he has to do me? তুমি এখানে? আমাকে তো আসতেই হতো। আমার দাভাইয়ের বইয়ের গায়ে হলুদ, আমাকেই তো আসতে হবে। তুমি তুমি কি বলছো? তোমার রাজপুত্তরের গায়ে হলুদ হয়েছে, আর এই হলুদ গায়ে তোলার অধিকার শুধু তোমার। ভাই সোনার ছেলে, আরো সোনার বরং গায়ের হলুদ সোনার মেয়ের গায়ে উঠবে। হ্যালো, কে বলছেন? নয়না বলছি। ও বলুন, কেন ফোন করলেন? খালি এই কথাটা বলার জন্য। সময়ের চাকা কিভাবে পাল্টে যায় তাই না কুকুমণি? আমি ঠিক বুঝলাম না। দুদিন আগেও তুমি সিঁথিতে সিঁদুর পরে, আমার হবু শাশুড়ি মায়ের গয়না গলায় পরে এই বাড়ির বউ হয়ে ঘুরে বেড়াচ্ছিলে তাই না? আর আমি আমি ছটফট করছিলাম এই সংসারের বউ হবার জন্য। আর আজ তুমি কোথায় আর আমি কোথায়? একটু পরে আমার বাড়িতে হলুদ আসবে, আমার গায়ে হলুদ হবে, আমার মা গায়ে হলুদ দেবে। আমার আমার গায়ে হলুদ তো হয়ে গেছে। হয়ে গেছে মানে? ও ওই ওই লোকাল গুন্ডার সাথে, কি জানো না, চপ্পল। ইয়েস, চপ্পল, তাই তো? ঠিকই আছে, একদম পারফেক্ট, মেড ফর ইচ আদার। তোমার যোগ্যতা যা, তুমি ঠিক সেরকমই ছেলে পেয়েছো তাই না? আমার গায়ে হলুদ চলে এসছে, সন্ধেবেলা আমাদের খাবারটা দিয়ে যেও, কিন্তু মিস করো না। খোকুমণি কখনো হোম ডেলিভারি করতে মিস করেনি, বুঝতে পেরেছেন? কখনো না। মাছের মাথা দিয়ে মুগের ডাল, বেগুনি, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চিতল মাছের মুইটা, দই কাতলা, পোলাও, মাংস, আর আপনাদের ওই ম্যাক্সিকান খাবারও আছে, কি বলে জানি, ওই ট্যাকোজ, বুরিটোজ, স্নিটজিল, স্পাইসি চিকেন পোজোল, আবার ওই জার্মান খাবার, রোটখোর, স্নিটজিল, সব আছে। হ্যাঁ, সঙ্গে স্নেহ মায়া মমতা ফিরি, আমি নিজের হাতে খাবার দিয়ে আসবো। সে কি, আজকে তো তোমারও বিয়ে, তাতে কি হয়েছে? আপনাদেরকে খাবার দেব, রাজপুত্রের বিয়ে বলে কথা, আরো চারজন কাস্টমারকে খাবার দিতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তারপর? তারপর আর কি, চলে আসবো মরতে। মরতে মানে? মানে বিয়ে করতে, ওই চপ্পলকে। আরে কি হলো, কি আয়, সবাই তো অপেক্ষা করছে, তোর গায়ে হলুদ হবে তো, আয়। চল। হুম, আয়। এই চল তাড়াতাড়ি চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে, তোর তো গায়ে হলুদ, চল। হ্যাঁ মা, চলো। কার সাথে কথা বলছিস? কুকুমণি। কেন? আসলে ওকে বোঝাচ্ছিলাম ওর জায়গাটা ঠিক কোথায়। চল। হ্যাঁ, খুকুমণি, আমার দাভাইয়ের জীবনের দুটো জিনিস আছে, এক মিউজিক, আর তুমি। তুমি তুমি তো স্নেহ মায়া মমতা ফিরিতে দাও, আমার দাভাইকে ভালোবাসা দাও,
ও তো তোমাকে ছাড়া কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। তুমি দেববাড়ির বউ হয়ে এসো, বিহান দেবের বউ। চফল ভাই, আজ বিয়ে, কাল বাসি বিয়ে, পরশু ফুলসজ্জা। চফল ভাই, একটা সুন্দরী বউ পাচ্ছিস বটে। কুকু আমাদের খুব সুন্দর। এই চপ্পল চপ্পল, আজকালটা ইংলিশ হবে তো? সব হবে, ইংলিশ হবে, বাংলা হবে, কুকু হলুদ মাখবে। বলছিলাম চপ্পল বাবা, ওই টাকা টাকা হবে, সব হবে। তোমার লজ্জা করছে না? ছি, একদম বেশি কথা বলবে না, চুপ। বাপি, এই চপ্পল তোমার জামাই বাবু হয়, জামাই বাবু কমলা লেবু। তোর কাছে হাত জোর করছি, ওকে মরে যেতে দিস না। কিছু একটা কর খুকুমনি, তুই কিছু একটা কর। কিস কিছু করো তুমি, তোমাকে কিছু করতেই হবে খুকু, না হলে দাবাই তো মরে যাবে, ও বাঁচবে না, ওকে ওরা বাঁচতে দেবে না। তুমি আমাকে একটু ভালোবাসো না, ভালোবাসো না, একটু ওদের মতন করে আমাকে ভালোবাসো না। এই বাড়ি, এই সংসার, বিহান দেব, সব তো তুই যে আসল স্ত্রী। ওরা হয়তো জাল পেটেছে, তোকে সাময়িকভাবে বিভ্রান্ত করতে চাইছে, কিন্তু তুই চলে যাস আমার। তারপরে বৃত্ত আশুতোষ দেব, সে যখন জানতে পারবে সে যে ভেঙে পড়বে, আমাদের বড় বেশি না, তার অবস্থা হবে ততই বছর। তুই হেরে পালাস না কেমন? কুকুর মুখটা দেখ। হবে না, বর থাকতেও চপ্পল দার সাথে বিয়ে হচ্ছে। আমি খুকুকে হলুদ মাখাবো। কিন্তু বাবা, এটা তো এই স্ত্রীদের কাজ। আমার খুব শখ। আমি তোকে ভালোবেসেছি, তুমি আমাকে ভালোবাসো না কেন?
আমার রাজপুত্রের গায়ে হলুদ হয়েছে, আর এই হলুদ গায়ে তোলার অধিকার শুধু তোমার। মতলবটা কি শুনে? চপল, কুকু এদিকে আসছে রে, এইদিকে আসছে। লুচটা মনে হয় তোকেই মাখাতে বলছে। আসছে আসছে। কি করবে গো দিদি? সে তো ওই জানে। কুকু, আমি তোকে হলুদ মাখিয়ে দেই। দে না, দে দে দে। হ্যাঁ, কুকু মাখ, হলুদ মাখ। হ্যাঁ, আমি মাখিয়ে দেই। খুব শখ না রে তোর চপ্পল দা? ভাই! হ্যাঁ বল। শোন এদিকে। হ্যাঁ বল। এটা ধর। কোনো গায়ে হলুদ হবে না, খুকুমণি সোজা বিয়ের মণ্ডপে বসবে, বুঝতে পেরেছিস? একদম না, বেশি কথা বললে এখানে পেপে দিয়ে চেপে হামান দিস্তায় ছেঁচে শিল নোড়ায় বেটে একেবারে সর্ষের তেল আর নুন মাখিয়ে না মাছের মতন ভাপা করে সোজা বিয়ে বাড়িতে হোম ডেলিভারি করে দেবো। কথাটা যেন মাথায় থাকে। খাবার ঠিক সময় এসে পৌঁছবে তো? ঠিক সময় এসে তো পৌঁছবে বটে, টাকা যখন নিয়েছে আর ঠিক সময় খাবার না এলে। কিন্তু ওরও তো আসবি বিয়ে, কিছু কথা যখন দিয়েছে খুকুমণি খাওয়ার পাঠাবে, নাহলে ও নিপা দেবকে জানে। তুমি কেন এত ভরসা করছো ওকে মম? একটা অসভ্য মেয়ে। সেটা হতে পারে, কিন্তু বিজনেসের ব্যাপারে একদম পাক্কা। কথা যখন দিয়েছে খাবার পাঠাবেই। এতক্ষণে বোধহয় ওর গায়ে হলুদ হয়ে গেছে। না দিয়ে যাবে কোথায়? কৃতি, কৃতি তুমি এক কাজ করো, ততক্ষণে তুমি তুমি নয়নার মাকে একটা ফোন করে জিজ্ঞেস করো ওর গায়ে হলুদ হয়ে গেছে কিনা। ওকে মম। হ্যালো, হ্যাঁ আন্টি, আমি কৃতি বলছি। বলছি নয়নার গায়ে হলুদ হয়ে গেছে। খুব মম, আন্টি বলছে নয়নার গায়ে হলুদ হয়ে গেছে। ভেরি গুড, তাহলে ওনাকে বলো যে নয়নার গায়ে হলুদ যখন হয়ে গেছে তখন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওরা যেন নয়নাকে এখানে পাঠিয়ে দেয়। আজকে আমি নিজের হাতে নয়নাকে সাজাবো। হ্যালো আন্টি, হ্যাঁ মম বললো নয়নার গায়ে হলুদ হয়ে গেলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওকে এখানে পাঠিয়ে দিতে। মম আজকে নিজের হাতে নয়নাকে সাজাবে। ওকে রাখছি। হ্যাঁ হ্যাঁ।
মম, আন্টি বলল যে নানা স্নান করতে গেছে আর ওরা তারপরেই রওনা হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পাচ্ছি না, এতক্ষণ হয়ে গেল, বিয়াসটা গেল কোথায়? এক্স্যাক্টলি মম মম, আমি ওকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। আমি তো বাড়িতেই আছি। কোথায় ছিলিস তুই এতক্ষণ? কোথাও না। বিয়াস, তুই গায়ে হলুদের পর থেকে কোথায় ছিলিস? পিসি ঠামি ডেকেছিল। কিছু মতলব করছিস না তো? মাম্মি, কি বলছো এসব? যাবি তো? যাবি, একটু শান্ত হও। আর তাছাড়া খুকু তো এখানেই আছে, তাই না? এখানে আছে। এখানে? কোথায় গেছে? খাবার দিতে গেছে। ফোন কর না। দা ভাই, আমার সাথে তুই চল, ফোন পরে করি। আমি খুকুকে বলেছি, খুকু এসেই তোকে ফোন করবে। আজ আবার না কোনো গন্ডগোল বাধা? কোনো গন্ডগোল হবে না। কি বলছে? দা ভাই, তুই চল আমার সাথে, আয়। খুকু আসবে তো, মিথ্যে না তো, খুকু আসবে তো। খুকু আসবে, তুমি এখন উপরে যাও। খুব ভালো। মম, বিহান দা আবার কোনো ঝামেলা করবে না তো? আমিও তো সেটাই ভাবছি। শেষ অবধি যে কি করবে? চিন্তা করো না ছোটকা, এবার আমি সব আটঘাট বেঁধেই নেমেছি। খুকুমণি দাসের আর পালানোর পথ নেই। সন্ধ্যেবেলা একেবারে সোজা বিয়ের দিকে। চিন্তা নেই, চপ্পরের লোকেদের সবকিছু বলা আছে। ওকে কিন্তু কোনো ভরসা নেই, কিন্তু আমার নিজের উপর ভরসা আছে শ্রী। হ্যাঁ, নিপা দেব এত কাঁচা খেলা খেলে না। সন্ধ্যেবেলা একদিকে খুকুমণির বিয়ে, আর অন্যদিকে নয়না আর বিহানের বিয়ে। ইয়েস। সজনা কে লিয়ে মুঝে সজনা কে লিয়ে।
সমস্ত আয়োজন করে রেখেছি, একবার শুধু এসে দেখ, এরপর সোজা জেল কাস্টডিতে। ইয়েস, আমি তোকে চ্যালেঞ্জ করছি খোকো, তোকে চ্যালেঞ্জ করছি বিহানকে ভুলে যা। তোকে যে ট্র্যাপে ফেলেছি না, তুই কিচ্ছু করতে পারবি না। এই ধাপার ফুলকপি ফুলটুসি কাকিমা, আমাকে জালে ফেলেছেন না, জালে ফেলেছেন আমাকে, কিন্তু আমিও ওই জাল কেটে ঠিক বেরিয়ে আসবো, ঠিক বেরিয়ে আসবো, কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ, চলো 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 পাল্টা।